সম্মানিত সুধি এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তৃতার প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত বায়ান্নর ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু শুকলাল ভৌমিক, মঞ্চে উপবিষ্ট আজকের সভার প্রধান আলোচক, তিনবারের সিআইপি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজি আব্দুস সালাহান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোহাম্মদ রনি, মঞ্চে উপবিষ্ট মাধন বাইন্ডিং হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন এবং মঞ্চের সামনে উপবিষ্ট প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজক কবি শাহজাহান আবদালিকে এমন একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য। সম্মানিত সুধি, একটি মহৎ দিন যে কোনো জাতির জীবনে আসে যুগান্তের সম্ভাবনা নিয়ে। পূর্ব পাকিস্তানের ইতিহাসে 21শে ফেব্রুয়ারি এমনই একটি যুগান্তকারী দিন। বঙ্গীয় সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির আত্মন্বেষায় যে ভাষা চেতনার উন্মেষ ঘটে তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় 1947 সালের নভেম্বর ডিসেম্বর মাসে ভাষা বিক্ষোভ শুরু হয়। 1948 সালে মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ের আন্দোলন হয় এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটে। সম্মানিত সুধী, 1947 সালের দেশ বিভাগের পর থেকেই পাকিস্তানের পশ্চিমাঞ্চলের শাসক গোষ্ঠী পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ বাঙালিকে তাদের অধীন করে রাখার পরিকল্পনা করেছিল। এর অংশ হিসেবে প্রথমে তারা কেড়ে নিতে চেয়েছিল বাঙালিদের সাংস্কৃতিক ঐতিহ্য। সংখ্যাগরিষ্ঠের ভাষাই হওয়া উচিত রাষ্ট্রভাষা, এই বাস্তব সত্য অস্বীকার করে তারা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে বাঙালি, শুরু হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন। এরই এক পর্যায়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিক্ষোভরত ছাত্র জনতার উপর চালানো হয় গুলি এবং পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য প্রথম শহীদ হন বরকত, সালাম, রফিক, জব্বার সহ অনেকে। সম্মানিত সুধি, বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পর্যায়ে বাংলার ভাষা আন্দোলন করুণ অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। জাতিগত অত্যাচারের বিরুদ্ধে জনতার গণতান্ত্রিক অধিকারের জন্য দুনিয়া জোড়া যুগ যুগ ব্যাপী মানুষের যে সংগ্রাম আন্দোলন 21শে ফেব্রুয়ারি তাকে এক নতুন চেতনায় উন্নীত করেছে। তাই 21শে ফেব্রুয়ারি আমাদের জাতির জীবনে এক প্রেরণার উৎস। সম্মানিত সুধি, 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের মৃদু গণতান্ত্রিক আন্দোলনের জোয়ার সৃষ্টি করেনি, সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে এনেছে দিগন্ত বিষয় প্লাবন। প্রতিক্রিয়ার নির্মম হিংসা ও রোবের আগুন থেকে বাংলা ভাষা ও সংস্কৃতিকে বাঁচানোর জন্য দেশ জুড়ে জনতার যে দুর্জয় ঐক্য গড়ে উঠেছিল পূর্ব পাকিস্তানের ইতিহাসে তার কোনো নজির নেই। সম্মানিত সুধি, শুধু পাক ভারত উপমহাদেশই নয়, 21শে ফেব্রুয়ারি সারা দুনিয়ার ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। দুনিয়ার মানুষ হতচকিত, বিস্ময়ে স্তম্ভিত হয়েছে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য পূর্ব পাকিস্তানের জনতার দুর্জয় প্রতিরোধের শক্তিতে শ্রদ্ধায় মাথা নত করেছে। ভাষার দাবিতে পূর্ব পাকিস্তানের তরুণদের এই বিশ্ব ঐতিহাসিক আত্মত্যাগে। সম্মানিত সুধী,
1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে 7ই মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন করা হয় 1956 সালের 29 ফেব্রুয়ারি। অতঃপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 21 ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষিত হয় এবং 1975 সালের 12ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাকে রাষ্ট্র ও জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেন। সর্বশেষ 2010 সালের 21 অক্টোবর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক 21 ফেব্রুয়ারিকে সারা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। তাছাড়া এথনোলগের বিংশ সংস্করণের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে ভাষার সংখ্যা প্রায় 8,000, যার মধ্যে বাংলা ভাষার অবস্থান পঞ্চম এবং উর্দু 18তম। সম্মানিত সুধী, ভাষার প্রশ্নে বলতে হয় আমাদের জীবন চলবে মাতৃভাষার মাধ্যমে, তবে আন্তর্জাতিক যোগাযোগের জন্য শিখতে হবে সাধ্যমতো অন্য ভাষাও। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কোনো ভাষাকে স্থায়ী করিতে চাইলে, গভীর করিতে চাইলে এবং ব্যাপক করতে হলে তাহাকে চিরপরিচিত মাতৃভাষায় বিকলিত করিয়া দিতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত ত্যাগ তিতিক্ষার বিনিময় প্রাপ্ত আমরা আমাদের বাংলা ভাষাকে এখনও শিক্ষা বহন করতে পারিনি। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাংলা চালু থাকলেও বাংলা এখনো উচ্চ শিক্ষার বাহন হয়নি। অথচ জাপান, কোরিয়া, ফ্রান্স সহ বহু দেশ মাতৃভাষায় উচ্চ শিক্ষার দ্বার খুলে দিয়েছে। সেই দিক থেকে রক্তের বিনিময় প্রাপ্ত আমাদের বাংলা ভাষা অসহায় থেকে যাচ্ছে। সম্মানিত সুধী, ফেব্রুয়ারি মাস 21 শহীদের স্মৃতি হয়ে শোকাবহ মাস হলো। আত্মত্যাগ ও আত্মজাগরণের গৌরব উজ্জ্বল অধ্যায়ের কারণে দিনটি পালন করা হয় পরম মমতায়। ভাষা ও সংস্কৃতির প্রতি এই দরদ পূর্ব পাকিস্তানের জনগণের নতুন গণতান্ত্রিক সাংস্কৃতিক বিকাশের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। 21 ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের প্রতিক্রিয়াশীল শক্তির প্রথম